আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট আছে ওইটার সমাধান করব আমাদের আজকের অ্যাসাইনমেন্টের শিরোনামটি হবে কৃষি এবং আমাদের সংস্কৃতি আর আমাদের আজকে যেই নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্টের প্রশ্ন দেওয়া আছে সেটা আমরা একটু পড়ে নিই সেটা হচ্ছে তাহিরপুর গ্রামের আদর্শ কৃষক রফিক তার বাড়িটি একটি আদর্শ গ্রামে পরিণত করেছে তিনি বাড়ির পাশের জমিতে ধান গম চাষ করেন বাড়িতে ফল শাকসবজি ভেষজ উদ্ভিদ এবং কাঁঠাল গাছ রোপণ করেছেন পাশাপাশি তিনি পুকুরে মাছ চাষ হাঁস মুরগি পালন এবং ও গরু ছাগল পালন করেন তোমার দেখা এই রূপ একজন কৃষক গ্রামের আর্থসামাজিক উন্নয়নে কিভাবে ভূমিকা পালন করে নিচের প্রশ্নগুলো আলোকে উত্তর দাও আমাদেরকে তিনটা প্রশ্ন দিয়ে দিয়েছে সেটা হলো পরিবারের মৌলিক চাহিদা পূরণে তার ভূমিকা কী দ্বিতীয় যে প্রশ্নটি আছে তার কার্যক্রম পরিবারের অর্থনৈতিক উন্নয়নে কিভাবে সহায়তা করতে পারে তৃতীয় বা সর্বশেষ যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হচ্ছে তোমার গ্রামের অন্যান্য কৃষিজীবীদের স্বাবলম্বী করতে তিনি কীভাবে সহায়তা করতে পারেন এই হল আমাদের প্রশ্ন এটার আলোকে আমরা উত্তর দেব প্রিয় শিক্ষার্থীরা সাথে সাথে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে গিয়ে পৌঁছে আর যারা যারা আমার ভিডিওটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওর পাশেই থাকো ইনশাল্লাহ আমরা এখন উত্তরে চলে যাব উত্তরটা হচ্ছে প্রথম যে প্রশ্ন পরিবারের মৌলিক চাহিদা পূরণে তার ভূমিকা কি আমরা এখন সরাসরি উত্তরে চলে যাই উত্তরটা হলো আমার দেখা এইরূপ একজন কৃষক গ্রামের আর্থ সামাজিক উন্নয়নে যেভাবে ভূমিকা পালন করেছে তার নিচে লেখা হলো প্রথমত কৃষিকাজকে কেন্দ্র করে আমাদের পরিবার ও সমাজ গঠনের সূচনা হয়েছিল কৃষিকাজ করার আগে মানুষ পশু পাখি শিকার করে অথবা ঘাসের ফল আহরণ করে খাদ্য সংগ্রহ করত বর্তমানে কৃষি আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত কৃষির মাধ্যমে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ চাহিদা যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ও বিনোদন ইত্যাদি পূরণ হয়ে থাকে বিভিন্ন ফসল উৎপাদন পশুপাখি প্রতিপালন মৎস্য চাষ ও বনায়নের মাধ্যমে কৃষকরা তাদের পরিবারের সদস্যদের মৌলিক চাহিদা পূরণ করে এই ছিল আমাদের প্রথম প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা জিনিস দেখবা কৃষির মাধ্যমে যে আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ হয় যেগুলো যেমন খাদ্য আমরা দান গম এগুলা থেকে আমরা খাদ্য পাই বস্ত্র যেমন বাঁশ তুলা এগুলা থেকে সুতা তৈরি হয় সুতা থেকে আমাদের বস্ত্র বা পোশাক তৈরি হয় বাসস্থান আমাদের যেই ঘর বাড়ি এগুলো তৈরি করা হয় বাঁশ এবং কাঠ দিয়ে শিক্ষা যেমন আখের চোপড়া বাঁশ থেকে আমরা কি পাই কাগজ পাই এই কাগজ দিয়ে আমাদের যেই শিক্ষা সামগ্রী অর্থাৎ খাতা তৈরি হয় যেটা শিক্ষার মূল অংশ চিকিৎসা বিভিন্ন রকমের ঔষধি যেই গাছগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা চিকিৎসা গ্রহণ করি বিনোদন দেখবা বিভিন্ন ধরনের যেই পার্ক পার্কের মধ্যে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয় বিভিন্ন সৌন্দর্যমণ্ডিত যেই গাছ লাগানো হয় এর মাধ্যমে আমরা বিনোদন পেয়ে থাকি এটা তোমরা অবশ্যই মনে রাখবে আমাদেরকে যে দ্বিতীয় প্রশ্নটা দিয়েছে সেটা হলো তার কার্যক্রমে পরিবারের অর্থনৈতিক উন্নয়নে কিভাবে সহায়তা করতে পারে তার কার্যক্রমে পরিবারের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ সহায়তা করতে পারে সেটা হলো কৃষিকাজের মাধ্যমে ফসল উৎপাদন করে পরিবারের মৌলিক চাহিদাগুলো পূরণের পাশাপাশি অতিরিক্ত উৎপাদন ক্রয় বিক্রয়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন করতে পারে ক্ষেত্রে অর্জিত অর্থ পরিবারের যে কোনো ক্ষেত্রে সহজেই ব্যবহার করতে পারেন একজন কৃষক যেই পরিমাণে দান গম ইত্যাদি ইত্যাদি উৎপাদন করে যেটা তার পরিবারে লাগবে সেটা সে ব্যবহার করবে বাকি অংশ সে যদি বাজারে বিক্রি করে বা অন্য মানুষের কাছে বিক্রি করে তাহলে ওটা থেকে প্রাপ্ত অর্থ সে অন্য কাজে লাগাতে পারে তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম একজন কৃষক তার প্রয়োজনের বাড়তি অংশ বিক্রি করে সে কী করতে পারে তার পরিবারের অন্যান্য যে চাহিদাগুলো আছে ওগুলো মিঠাতে পারে সর্বশেষ যে প্রশ্নটা আছে সেটা হলো তোমার গ্রামের অন্যান্য কৃষিজীবীদের স্বাবলম্বী করতে তিনি কিভাবে সহায়তা করতে পারবেন আমার গ্রামের অন্যান্য কৃষিজীবীদের স্বাবলম্বী করতে তিনি বিভিন্নভাবে সহায়তা করতে পারবেন সেটা হলো কৃষি কৌশল উন্নয়নের প্রয়োজনে এবং দৈনন্দিন জীবনে বিভিন্ন মানবিক চাহিদা মেটাতে কৃষিভিত্তিক শিল্প যেমন বস্ত্র খাদ্য প্রক্রিয়াজাতকরণ কৃষিযন্ত্র ইত্যাদি একে একে বিকাশ ঘটল এখানে বলা হয়েছে যে দৈনিক কাজে যেই কৃষি ভিত্তিকগুলো ব্যবহার করা হয় যেমন একজন কৃষক যদি একটা কাজ করে সে কিন্তু একা তার কাজটা চালিয়ে নেওয়া সম্ভব হয় না হয়তো সে কী করে দিনমজুর নেয় তার ফসল বিশেষ করে বাংলাদেশের যে আবহাওয়া এটাতে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে যে সকল ফসলগুলো কৃষক ঘরে তোলে এক্ষেত্রে সে কিন্তু একা পারে না তার জন্য কি হয় সে দিনমজুর টাকার বিনিময়ে নিয়ে আসে তার সাথে কি হলো সে যখন ফসল ঘরে তুললো নিজেও স্বাবলম্বী হলো এবং তার পাশাপাশি তিনি কয়েকজন যে দিনমজুর রাখল তার মাধ্যমে সে তাদেরকে টাকা দিয়ে তাদের একটা কর্মসংস্থান সৃষ্টি করলো এটা হলো একটা দ্বিতীয়ত উৎপাদনের জন্য পুঁজি বিনিয়োগ বাড়তে লাগলো ফলে অধিকাংশ মানুষ কৃষির দিকে ঝুঁকে পড়ল একজন কৃষক সঠিকভাবে কৃষিকাজ করে অন্যান্য কৃষিজীবীদের আদর্শ হতে পারেন এখানে বলা হয়েছে একজন কৃষক যদি সফল হয় তাকে দেখে অন্যান্য যে কৃষকরা আছে তারাও কৃষিকাজের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয় তারাও কৃষিকাজের প্রতি একটু উদ্বুদ্ধ হয় এরপরে তোমরা লিখতে পারো তাদেরকেও স্বাবলম্বী গড়ে গড়ে তুলতে পারেন বা তাদেরকেও স্বাবলম্বী করে তুলতে পারেন একজন কৃষক যখন স্বাবলম্বী হয় তাকে দেখে যারা উদ্বুদ্ধ হয় ওই কৃষক যে স্বাবলম্বী হলো সে ইচ্ছা করলে বা চেষ্টা করলে তাকে দেখে যারা উদ্বুদ্ধ হবে তাদেরকেও সে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারে গ্রামের বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন অর্থাৎ যারা বেকার আছে তাদেরকেও কৃষিকাজের প্রতি সে আগ্রহী করে তুলতে পারে গ্রামের কৃষিজীবীদের সঠিক তথ্য দিয়ে কৃষিকাজে সহায়তা করতে পারে অর্থাৎ কেউ একটা ফসল চাষ করলো এটাতে ভালো ফলন পাচ্ছে না যে ভালো ফলন পাচ্ছে সে যদি ওই ভালো ফলন না পাওয়া ব্যক্তিকে একটু সাহায্য করে তথ্য দেয় কৃষিকাজের বিভিন্ন ধরনের যেই টিপসগুলো আছে ওগুলো দেয় তাহলে কি হয় যে ভালো ফলন পাচ্ছে না সেও ভালো ফলন পাবে তারপর যার ফলে গ্রামের কৃষিজীবীরা বেশি বেশি ফসল উৎপাদন করতে পারবে এভাবেই অন্য কৃষিজীবীরা স্বাবলম্বী হতে পারে শিক্ষার্থীরা এখন আমাদের এই পর্যন্তই তৃতীয় প্রশ্ন শেষ অর্থাৎ এখানে আমরা তৃতীয় প্রশ্নতে পেলাম কি একজন কৃষক যখন স্বাবলম্বী হয় তার মাধ্যমেই ওই এলাকার কৃষক ওই উপজেলার কৃষক এভাবে জেলা পর্যায়ে এবং কি দেশের কৃষক বা কৃষি যেই পেশাটা আছে এটা স্বাবলম্বী হতে পারে অর্থাৎ এক্ষেত্রে একটা একতা থাকতে হবে শিক্ষার্থীরা আজকে এই তিনটা প্রশ্নের উত্তর এখানেই শেষ তার মানে আজকের ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহি